So students, গতকাল পর্যন্ত এর আগের যে ক্লাসটা নেওয়া হয়েছে সেখানে প্রতিসরাঙ্ক নিয়ে অনেক কিছু বলা হয়েছে। আর কয়েকটা জিনিস তোমাদের জানতে হবে। তাহলে এটা একটু লিটল বিট এক্সট্রা ইনফরমেশন। एक्स्ट्रा इनफॉरमेशन आई एम गिविंग दिच्छी ता तुमरा अनेक किछु प्रतिसरणको निये मोटामुटी जेटुकु जानार कम बेशी जेनेछो। धरो सपोज दिस इज मीडियम वन मीडियम टू ठीक आछे मीडियम एक थेके मीडियम टू ते प्रवेश करेछे ताले एटा सपोज दिस इज थीटा वन दिस इज थीटा टू कोणेर मान और एखाने आलोक रश्मि जेटा एसेछे एटा धरो वेलोसिटी वी वन कोन बेग निये गेछे वी टू बेग निये गेछे तो एरेवर्टेक सिचुएशने जदि बोली जे ए निर्दिष्ट बर्णेर आलोक रश्मि जेटा एसेछे तार वी वन बेग छिलो द्वितीय माध्यमे गेले अवश्यई बेगेर परिवर्तन घटबे ठीक है। ताहोले एदेर प्रतिसरांक की हबे ताहोले आमी लिखबो प्रतिसरांक साइन थीटा वन बाय साइन थीटा टू एटा तोमरा जानो किंबा आमरा लिखते पारी वेलोसिटी वी वन बाय वी टू समान होच्छे म्यू म्यू कार मीडियम टू विथ रेस्पेक्ट टू मीडियम वन তাহলে একের রেসপেক্টে দুইয়ের প্রতিসরাঙ্কর যে রূপটা সেটা আমরা শিখে ফেলেছি সেটা আমরা লিখলাম। এইবার এখান থেকে আমরা যে ফরমেশনটা করতে পারি কি করতে পারি তাহলে আমরা লিখতে পারি কি তাহলে বা ভি ওয়ান বাই সাইন থিটা ওয়ান इज इक्वल टू वी टू बाय साइन थीटा टू ठीक है। ताहोले दिस इज ए फॉर्म ताले एटाओ एक्टा दुटो मीडियम सापेक्षे दुटो माध्यम सापेक्षे ताले दिस इज ऑल्सो ए फॉर्म ऑफ स्नेल्स लॉ तार स्नेलेर सूत्र जेटा स्नेल्स लॉ तो स्नेल्स लॉ एर एक्टा फॉर्म पेलाम v1 by sin theta 1 is equal to v2 by sin theta 2 এবার v1 টাকে ভাবো তাহলে যদি আমি এটাকে ভাবি যে এই যে ভেলোসিটিটা এটা যদি পরম প্রতিসরাঙ্কের ক্ষেত্রে ভাবো অর্থাৎ এটাকে যদি ক্যালকুলেট করা হয় এই যে v1 মাধ্যমটা অর্থাৎ মিডিয়াম 1 এটাকে তো আমি শূন্য মাধ্যমের এগেইনস্টেও ক্যালকুলেশন করতে পারি তাহলে সে ক্ষেত্রে মিউ ওয়ান কি পাবো মিউ ওয়ান পাবো হচ্ছে ভেলোসিটি অফ লাইট অর্থাৎ আলোর গতিবেগ এটাও শিখেছি তাহলে বেগের রেসপেক্টে কি করব আলোর গতিবেগ ডিভাইডেড বাই বি ওয়ান মিডিয়ামের গতিবেগ তাহলে এটা কার রেসপেক্টে করলাম এখানে মিউ ওয়ান যেটা বেরোলো সেই মিউ ওয়ানটা বেরোলো হচ্ছে পরম এটা শিখিয়ে দিয়েছি যে পরমের রেসপেক্টেও করা যায় তাহলে পরম যদি বের হয় তাহলে আলোর গতিবেগ যদি আমি ভাবি সি ঠিক আছে তাহলে কি হবে মিউ ওয়ান ইজ ইকুয়াল টু সি বাই ভি ওয়ান মিউ ওয়ান ইজ ইকুয়াল টু সি বাই ভি ওয়ান বা ভি ওয়ান ইজ ইকুয়াল টু সি বাই মিউ ওয়ান তাহলে একইভাবে আমি ভি টু পাবো হচ্ছে c by mu 2 তাহলে এখানে যদি পুট করি বা তাহলে এটা কার রেসপেক্টে বার করলাম শূন্য মাধ্যমের রেসপেক্টে অর্থাৎ পরমটা আলোর গতিবেগের রেসপেক্টে আলোর বেগের রেসপেক্টে ঠিক আছে কোথায় ইন ভ্যাকুম যেটাকে আমরা c দিয়ে ডিনোট করেছি যেটা নিয়ারলি 3 লাখ কিলোমিটার পার সেকেন্ড ঠিক আছে c তাহলে এখানে কোথায় c টা আছে এখানে কোথায় আলোর গতিবেগ কি মাধ্যমে
শূন্য মাধ্যমে, তাহলে শূন্য মাধ্যম তার রেসপেক্টে কি পেলাম, এটা পেলাম। তাহলে এটা যদি এখানে পুট করি তাহলে কি পাবো আমি, সি বাই সাইন থিটা ওয়ান ইন্টু মিউ ওয়ান ইজ ইকুয়াল টু সি ডিভাইডেড বাই, সরি ঠিক ঠিকই আছে, সি ডিভাইডেড বাই সাইন থিটা টু ইন্টু মিউ টু। তা সি ক্যান্সেল করলে তাহলে কি পাচ্ছি, সাইন থিটা ওয়ান, আগে যদি মিউ ওয়ান বসাই বা মিউ ওয়ান ইন্টু সাইন থিটা ওয়ান ইজ ইকুয়াল টু মিউ টু ইন্টু সাইন থিটা টু। দিস ইজ অ্যানাদার ফর্ম অফ স্নেলস ল। তাহলে এটা একটা ফর্ম পেলে, দিস ইজ অলসো অ্যানাদার ফর্ম, এটা আর একটা ফর্ম। তাহলে এটা একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখলাম যে স্নেলস ল যে ডিফারেন্ট ফর্মস গুলো হয় সেগুলো বলে দিলাম, ঠিক আছে। এরপরে চলে আসি, দেখো প্রতিসরাঙ্ক, ঠিক আছে, দুটো মাধ্যমের কম্পেয়ার করছি। যদি আমি সাইনের দিকে নাই যাই, যদি ভেলোসিটি নিয়ে বলি, তাহলে বেগ নিয়ে বলি, তাহলে দুটো বেগের কম্পারিজন, অর্থাৎ মিউ ইজ ইকুয়াল টু ভি ওয়ান বাই ভি টু। তাহলে এটা যদি সেন্টিমিটার পার সেকেন্ড হয়, এটাও সেন্টিমিটার পার সেকেন্ড হয়, বা আমি আলো নিয়ে বলছি, এত সেন্টিমিটার লেখাটা ঠিক হবে না, ধরো কিলোমিটার অথবা কিলোমিটার পার সেকেন্ড, এটা ক্যান্সেল হয়ে যাবে, তার মানে একক নো ইউনিট, তাহলে প্রতিসরাঙ্কর কোন একক পাচ্ছি না, ক্লিয়ার। এবার এটা একটা পয়েন্ট, তাহলে প্রতিসরাঙ্ক তার প্রতিসরাঙ্ক যদি ক্যারেক্টার বলা হয়, ঠিক আছে, ডিফারেন্ট প্রপার্টিজ বিভিন্ন ক্যারেক্টার যদি বলা হয়, তাহলে এক নম্বর পেলাম যে কোনো একক নেই। দু নম্বর যদি আমরা পয়েন্ট আউট করতে পারি যে কিরকম, ধরো আমি বলেছিলাম আগের দিন, কি বলেছিলাম, যে লাল আলো পড়ল, এটা হচ্ছে লঘু, এটা ঘন, লাল আলো বেঁকল, তাহলে এখানে একটা থিটা ওয়ান মান পেলাম। এবার সেটা যদি ভায়োলেট হয়, একই আপতন কোণে পড়ল, বেশি বেঁকল, থিটা টু, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বেগুনি লাল। এইবার দুটোকে যদি কম্পেয়ার করো, কি কম্পেয়ার করবে, যে লাল এবং বেগুনির ভেতর আরো তো বাকি, আমি টার্মিনাল যে সব থেকে শুরু, মানে দুদিকে আমাদের যে বর্ণালীটা রয়েছে দৃশ্যমান আলোর, তার শুরু এবং শেষটাকে নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে তাহলে একটি জিনিস পরিষ্কার, বেগুনির ক্ষেত্রে আলোর বেগটা সব থেকে কমে যায়, তাই সে কাছে চলে আসে। তাহলে সেটাই যদি আসে যখন আমি ডিভাইড করব মিউ এর মানটা, যে প্রথম মাধ্যমে আলোর বেগ, দ্বিতীয় মাধ্যমে আলোর বেগ দিয়ে, অর্থাৎ ভি ওয়ান থেকে ভি টু যখন ডিভাইড করব, তাহলে বেগুনি বর্ণের ক্ষেত্রে ভেলোসিটি যত বেশি হয়েছে, কাদায় যত পড়লো, কাদা যত আটকালো, কাদা যাকে যেমন আটকাবে তা সে তত বেশি বেঁকে গেল, যেহেতু ঘন মাধ্যমে কাছে চলে আসে। তাহলে এই বেঁকাটা কার ক্ষেত্রে বেশি, বেগুনি। কেন, আগের দিন একটা প্রপার্টি বলেছিলাম, যেহেতু দৃশ্যমান যে আলো রয়েছে, ভিজিবল লাইটস, লাইট রেজ, তার ভেতর লালের তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি আর বেগুনি সব থেকে কম, তরঙ্গদৈর্ঘ্য কম হওয়ার জন্য তার ফ্রিকোয়েন্সি বেশি, কম্পাঙ্ক বেশি, ন্যাচারালি তাহলে এই রেসগুলোর ভেতর একই সঙ্গে ট্রাভেল করছে, একই স্পিডে ট্রাভেল করছে, বাট এনার্জি বেশি, বেগুনি এনার্জি বেশি হলে দেখা যায়
যখন একটা মিডিয়ামে প্রবেশ করে, যার যত বেশি এনার্জি তার এনার্জি তত বেশি শোষিত হয়, ঠিক আছে না? তাহলে যদি বেগুনির এনার্জি বেশি, শক্তি বেশি, কম্পাঙ্ক বেশি, তরঙ্গ দৈর্ঘ্য কম, ছোট ছোট তরঙ্গ, ন্যাচারালি এর এনার্জি বেশি শোষিত হলে বেগটা অনেকটা কমে যাবে, বেশি বেগ হয়ে যাবে। তাহলে বেশি যদি বেগ হয়, বেগ যদি অনেক কমে যায়, তাহলে ভি কে যখন ভি টু দিয়ে ভাগ করছি, তাহলে মিউ ইজ গ্রেটার, গ্রেটেস্ট, সব থেকে বেশি কার ক্ষেত্রে পাবো? বেগুনি। তাহলে যতগুলো বর্ণ আছে বেগুনির প্রতিসরাঙ্ক সর্বাধিক, ঠিক আছে? তিন নম্বর আরেকটা কি ক্যারেক্টারিস্টিক্স আমরা পাচ্ছি, পাচ্ছি যেটা সেটা প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে গেল। তাহলে দ্বিতীয় মাধ্যমে গেলে যেহেতু ভি টুর মানটা আমি কমে যাচ্ছে, কাছে চলে আসছে লঘু থেকে ঘন, ন্যাচারালি ভি ওয়ান এর মানটা একের থেকে বেশি হচ্ছে, গ্রেটার দ্যান ওয়ান। তাহলে মিউ যখন একের থেকে আরো বেশি হচ্ছে, তখন সেটা বুঝব যে আলোটা অবশ্যই লঘু থেকে ঘনতে প্রবেশ করেছে, ঠিক আছে না? তাহলে মিউ এর মান গ্রেটার হলে দ্বিতীয় মাধ্যম, তাহলে আমরা কি লিখব, দ্বিতীয় মাধ্যম ঘনতর, ঠিক আছে? তাহলে কিছু ইন্টারেস্টিং ইভেন্টস আমি পেলাম। এইবার চলে এসো একটা কোশ্চেন, একটা সমস্যা যেটা স্নেলস লর উপর বেস করে আছে, সেটা কি বলছে, আলোক রশ্মির কিরূপ প্রতিসরণে, আলোক রশ্মি কিরূপ প্রতিসরণে রশ্মির গতিপথের কোন পরিবর্তন হয় না, আলোক রশ্মির কিরূপ প্রতিসরণে গতিপথের কোন পরিবর্তন হয় না। তাহলে এটা ধরো একটা ডেন্সার মিডিয়াম, আলো সোজাসুজি পড়ল, তার সঙ্গে অভিলম্বে সোজা করে পড়ল, তাহলে আপতন কোণ কত, জিরো ডিগ্রি। তাহলে যদি সোজাসুজি আলো পড়ে, কোণ আই ইজ ইকুয়াল টু জিরো ডিগ্রি, তাহলে কোণ আর ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে এটাকে যদি ক্যালকুলেট করি, সূত্র থেকে, তাহলে এখানে সাইন দিয়ে পড়ব, এখানে ভেলোসিটি দিয়ে পড়ব না, কারণ ভেলোসিটির কথা না ধরে আমি সাইন দিয়ে করব। তাহলে সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু মিউ, বা সাইন আই ইজ ইকুয়াল টু মিউ ইন্টু সাইন আর, তাহলে সাইন আই বা সাইন, এখানে আই কত, জিরো ডিগ্রি, ইজ ইকুয়াল টু মিউ সাইন আর। তাহলে সাইন যে ফাংশন, ট্রিকোনোমেট্রিক ফাংশন সাইন, সাইন জিরো ডিগ্রি ইজ ইকুয়াল টু জিরো, তোমরা একটা জিরো বাই ফোর দেন রুট টেনে বিভিন্ন ভ্যালু, সাইন জিরো ডিগ্রি, থার্টি ডিগ্রি, ফোর্টি ফাইভ ডিগ্রি, নাইনটি ডিগ্রি, সিক্সটি ডিগ্রি, তাই তো? এইভাবে পরপর পরপর করেছো না, জিরো, থার্টি, ফোর্টি ফাইভ, সিক্সটি, দেন নাইনটি। তাহলে এই ভ্যালু গুলো তোমরা জানো, তার সাইন জিরো ডিগ্রি মিনস জিরো। বা আমি যদি এটাকে এদিকে নিয়ে চলে আসি, মিউ ইন্টু সাইন আর ইজ ইকুয়াল টু ভ্যালু অফ সাইন জিরো ডিগ্রি ইজ ইকুয়াল টু জিরো, বা আমি এখানে চলে আসছি, বা সাইন আর ইজ ইকুয়াল টু জিরো, মিউটা এদিকে চলে নিচে চলে গেলে জিরো হয়ে গেল, জিরো বাই মিউ জিরো, বা সাইন
आर इज इक्वल टू जीरो माने आर इज इक्वल टू जीरो बा एटा कत होच्छे एटा एइभाबे ना करे बोली साइन आर इज इक्वल टू जीरो माने होच्छे साइन जीरो डिग्री लिखते पारी बा आर इज इक्वल टू जीरो डिग्री आर एर वैल्यू कत पेलाम एइ कोणटार मान कत पेलाम जीरो डिग्री अर्थात आलो प्रथम माध्यमे एसे যখন যদি জিরো ডিগ্রিতে আপতিত হয় তাহলে নেক্সট যেটা আর এর ভ্যালু পেলাম দিস ইজ জিরো তার মানে যখন একটা মাধ্যমে থেকে আরেকটা মাধ্যমে প্রবেশ করছে সেটা লঘু হোক ঘন হোক সেটা ম্যাটার করে না তাহলে আপতন কোণ যদি জিরো ডিগ্রি হয় তাহলে প্রতিসরণ কোণ হয়ে যাবে কত জিরো ডিগ্রি আপতন কোণ জিরো ডিগ্রি হলে প্রতিসরণ কোণ কত হয়ে যাবে জিরো ডিগ্রি তাহলে দিস ইজ একটা তথ্য আমরা জানতে পারলাম ঠিক আছে যে জিরো ডিগ্রিতে ফল করলে প্রতিসরণ কোণ হয়ে যাবে জিরো ডিগ্রি এন্ড প্রুভড বাই স্নেলস ল নেক্সট আর একটা প্রবলেম যে বায়ু সাপেক্ষে কোশ্চেন আচ্ছা একটু কালি ভরে নি হ্যাঁ সরি ফর দ্য ইন্টারাপশন কালি শেষ হয়ে গেছে ওকে স্টুডেন্টস তাহলে প্রশ্নটা লিখি প্রশ্ন হচ্ছে বায়ুস বায়ুর সাপেক্ষে কাঁচ ও হীরের মধ্যে দিয়ে নির্দিষ্ট বর্ণের আলো প্রবেশ করলে কার ক্ষেত্রে প্রতিসরণ কোণ বেশি হবে প্রোভাইডেড কি দেওয়া আছে মিউ অফ গ্লাস উইথ রেসপেক্ট টু ইয়ার 1.5 মিউ অফ ডায়মন্ড উইথ রেসপেক্ট টু ইয়ার 2.4 দেখো প্রতিসরাঙ্ক বেশি কম দেওয়া আছে একটা কাঁচের আর একটা ডায়মন্ডের ঠিক আছে তাহলে প্রতিসরাঙ্কর ভ্যালুটা বেশি পেয়েছি তার মানে অবশ্যই ভেলোসিটিটা এটা আমাদের লজিকে বলে যেটুকু আমরা পড়ে শিখেছি যে দ্বিতীয় মাধ্যমে যখন প্রবেশ করেছে অর্থাৎ কোনটায় ডায়মন্ডে তাহলে এয়ার থেকে যখন এই এই মিউ এর ভ্যালু থেকে আমরা বুঝতে পারছি যে এয়ার বায়ু রেসপেক্টে ডায়মন্ডের বায়ু রেসপেক্টে গ্লাসের প্রতিসরাঙ্ক তার মানে এটা আমরা ভ্যালু দুটো আলাদা মান দুটো আলাদা তাহলে যেহেতু হীরের ক্ষেত্রে যখন নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মি এয়ার থেকে ডায়মন্ডে এসছে এই মাধ্যমে প্রবেশ করেছে ভ্যালু বেশি পেয়েছি মানে অবশ্যই তার প্রতিসরণ কোণটা ছোট হয়েছে অর্থাৎ ভেলোসিটি বেগটা অনেক কমে গেছে ঠিক আছে এবার তাহলে বেগটা কমে যাওয়া মানে কি প্রতিসরণ কোণের মানটা কমেছে তা সেটাকেই প্রমাণ করতে হবে তার মানে গ্লাসের ক্ষেত্রে কাঁচের ক্ষেত্রে যেহেতু প্রতিসরণকার মানটা কম তার মানে কি আলোক বেগটা ডায়মন্ডের থেকে বেশি আছে গ্লাসে তার মানে বেগবে কম ঠিক না বেগবে কম আর যদি বেকা কম হয় তার মানে প্রতিসরণ কোণটা গ্লাসের ক্ষেত্রে বেশি হবে তাই এটা আমাদের সিম্পল লজিক বাট এটাকে যদি আমি প্রুভ করি তাহলে দেখো দুজনের ক্ষেত্রে নির্দিষ্ট বর্ণে আলোকরশ্মি প্রবেশ করেছে তার মানে যদি ভাবি দুটোর ক্ষেত্রেই আই এটা হচ্ছে ধরো গ্লাস
এটার ক্ষেত্রেও আই, দিস ইজ ডায়মন্ড। দুটোর ক্ষেত্রে তোমার গ্লাসেও আই আকারে, এখানেও আই আকারে প্রবেশ করেছে। এইবার যখন বেরিয়ে যাচ্ছে তখন আর এর ভ্যালুটা কত, দ্য ভ্যালু অফ আর, এটাকে আমরা বার করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে যখন বেরোচ্ছে আরটা কত, আরটা কত, কার ক্ষেত্রে প্রতিসরণ কোনটা বেশি। তাহলে এটাকে যদি লিখি তাহলে গ্লাসের ক্ষেত্রে দেখো, কাচের ক্ষেত্রে সাইন আই বাই সাইন আর জি গ্লাস, তাহলে এটাকে ইন্ডিকেট করলাম জি দিয়ে, ইজ ইকুয়াল টু মিউ মানে হচ্ছে 1.5। হিরের ক্ষেত্রে দেখো সাইন আই বাই সাইন আর ডায়মন্ড ইজ ইকুয়াল টু 2.4। ঠিক আছে, এবার এটা যদি 1 হয় ইকুয়েশন, এটা যদি 2 হয়, তাহলে 2 কে 1 দিয়ে ভাগ করে দাও যেতে এটা বেশি আছে, তাহলে কি পাবো, ডিভাইড 2 বাই ইকুয়েশন 1, তাহলে কি পাবো সাইন আই বাই সাইন আর ডি ডিভাইডেড বাই, ভাগ করে দিলাম সাইন আই বাই সাইন আর জি ইজ ইকুয়াল টু কি পেলাম ডিভিশন ভ্যালু 2.4 ডিভাইডেড বাই 1.5। ঠিক আছে, এবার সাইন সাইন কি হয়ে গেল, কেটে গেল, তার মানে এবার জায়গা যেহেতু শর্টেজ রয়েছে তাহলে এখানে করি। ঠিক আছে, তার মানে এখান থেকে কি পেলাম উপর সাইন আর জি পাই সাইন আর ডি, গ্লাসটা উপরে উঠে গেল, ইজ ইকুয়াল টু যে ভ্যালুটা পেলাম তাহলে হুইচ ইজ গ্রেটার দেন 1, এর ভ্যালুটা কি একের থেকে বেশি, ঠিক না, তাহলে এই ভ্যালুটা কি পেলাম মোর দ্যান 1। তার মানে এই দুটোর যে ভ্যালুটা তাহলে হুইচ ইজ গ্রেটার দেন 1, তাহলে একের বেশি হবে, তার মানে সেটাই যদি হয় তাহলে কি হবে আর জি, ঠিক আছে না, তার মানে আর জিটা তাহলে যেটা হলো সাইন যদি এটা ভ্যালু হয় গ্রেটার দেন সাইন আর টি, তার মানে যেহেতু এই অনুপাতটা তোমার কত হচ্ছে তাহলে এটা গ্রেটার হলো, তাহলে গ্রেটার হলো মানে আর জি ইজ গ্রেটার দেন আর টি, তার মানেটা কি দাঁড়ালো, তার মানেটা দাঁড়ালো এটাই যে তোমার আর জির মানটা এটা গ্রেটার দেন 1 কত দাঁড়াচ্ছে সেটাই আমি ভাবছি, আই এম থিংকিং যে 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 ভ্যালুটা পেয়েছে একে রেসপেক্টে, তাহলে এটা যদি আমি 1 ধরি, ঠিক আছে না, তাহলে এর ভ্যালুটা কত বেরোবে একের বেশি বেরোবে, ঠিক না, তাহলে এটা যদি 1 হয় তাহলে ভ্যালুটা কত হবে একের থেকে বেশি মোর দেন 1, তাহলে ভ্যালু অফ দিস যদি অনুপাত ভাবি তাহলে এটা একের থেকে বেশি হচ্ছে, তাহলে একের থেকে যদি বেশি অনুপাতটা হয় তাহলে কি হবে আর জি ইজ গ্রেটার দেন আর ডি, তাহলে আর জি যদি গ্রেটার দেন হয় তার মানে কি হচ্ছে জি তোমার ভ্যালু অফ প্রতিসরণ কোণ কার ক্ষেত্রে, তাহলে কাঁচের ক্ষেত্রে প্রতিসরণ কোণ বেশি। ঠিক আছে না, তাহলে কাঁচের ক্ষেত্রে কি হলো প্রতিসরণ কোণ বেশি হলো। তাহলে আমরা বুঝতে পারছি যেটা আমাদের একটা সিম্পল লজিকের ভেতর ছিল তাহলে লজিকটা এখানে খাটলো না, ঠিক আছে না, তার মানে সরি যে লজিকের ভেতর দিয়ে আমরা রান করছিলাম সেটাকে আমরা প্রুফ করলাম কি দিয়ে,
স্নেলের সূত্র দিয়ে। তাহলে এগুলো হচ্ছে স্নেলের সূত্রের অ্যাপ্লিকেশন, ঠিক আছে। শুধু এটা শুধু নয় যে এক্ষেত্রে যেহেতু বুঝলাম যে কাঁচের ক্ষেত্রে প্রতিসরণ কোণটা বেশি হবে, অর্থাৎ আমি যদি এটাকে একটা ডায়াগ্রামের সাহায্যে আমি দেখাই, তাহলে যদি দেখা যায় যে আলোকরশ্মি এলো আইকন করে, তাহলে এটা যদি কাঁচ হয় তাহলে যতটা বেগবে, যদি এটা হীরে হয় তাহলে যেটা এখনই প্রমাণ করলাম অনেক বেশি বেঁকে যাবে, ঠিক আছে। অনেক হীরের ক্ষেত্রে কি হবে, অনেক বেশি বেঁকে যাবে, তার মানে প্রতিসরণ কোণটা আর ওয়ানটা ইজ গ্রেটার দেন আর টু, বা আর গ্লাসটা ইজ গ্রেটার দেন আর ডায়মন্ড, যেটা আমরা এখনই প্রমাণ করলাম আর গ্লাস ইজ গ্রেটার দেন আর ডায়মন্ড। যার জন্য ধরো তোমার অনেক পয়সা আছে, তোমার মনে হয়েছে যে তোমার একটা চশমা বানাবে সেটা কাঁচ দিয়ে বানাবো না, আমি হীরে দিয়ে বানাবো। কিন্তু হীরে দিয়ে যখন বানাবে, যখন আলো প্রবেশ করবে, প্রবেশ করে আলোটা এতটাই বেঁকে যাবে যে সেটা দেখা যাচ্ছে তোমার চোখে এলো না। তার মানে এখানে একটা চশমা বানিয়েছো, ঠিক আছে না, চশমা বানিয়েছো, তোমার চোখ এখানে আছে, তাহলে আলো এলো, আলো আসার পর তাহলে তুমি যদি গ্লাস ইউজ না করে ডায়মন্ড ইউজ করো চশমায়, তাহলে দেখা যাবে যে তোমার যে প্রতিসরণ যেটা হচ্ছে এমন ভাবে বেঁকে গেছে ওটি, ঠিক আছে, যে সেটা তুমি চোখের যেখানে পড়ার কথা চোখের যে অংশে সেখানে আর পড়ছে না, তুমি ফেলতে পারছো না, তার মানে হিউজ বেঁকেছে। তাহলে যেহেতু হীরের ক্ষেত্রে তোমার আলোকরশ্মিটা বেশি পরিমাণে বেঁকে যায়, আমি ঠিক মতো অ্যাডজাস্ট করতে পারি না, ইমেজ পাবো না, হেজি লাগবে, ঠিক না। সেটাকে কোথায় কন্ট্রোল করা যায়, কাঁচে। সেই জন্যই আমি কাঁচে চশমার লেন্সে আমি তোমার কি ইউজ করি, হীরে ব্যবহার করি, সেখানে কাঁচ ব্যবহার, হীরে ব্যবহার করি না, সেখানে কি করি, কাঁচ ব্যবহার করি। কারণ হীরের ভেতর কি হয়ে যায়, হীরের ভেতরে তোমার আমরা দেখতে পাচ্ছি লাইটটা যেদিকে আসে, সরি, যেভাবে যাওয়ার কথা তার থেকে অনেক বেশি বেঁকে যায়, ঠিক আছে। তার মানে এটা যদি হীরে হয় অনেক বেশি বেঁকে গেল, আর যদি লাইট হয় তাহলে কম বেঁকবে, সেটাকে আমি চোখে ফেলতে পারবো, যেটুকু বেঁকবে সেটাকে কন্ট্রোল করতে পারবো। উই ক্যান কন্ট্রোল, কার্ভেচারকে কন্ট্রোল করে সেটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। তাই হীরের ক্ষেত্রে যেহেতু কন্ট্রোল করতে পারি না, তাই আমার অনেক পয়সা আছে কিন্তু আমি হীরে দিয়ে চশমা বানালে সেটা দিয়ে দেখতে পাবো না, কিন্তু কাঁচ দিয়ে সেই জন্য চশমা বানাবো এবং আমি দেখতে পাবো। তাহলে এটা একটা বাস্তব প্রয়োগ তোমরা দেখে নিলে, কিসে, দুটো অ্যাপ্লিকেশন আমি করে দেখালাম, সেটা হচ্ছে স্নেলের সূত্রের। ওকে স্টুডেন্টস, এইবার তাহলে আমরা কেন হীরে ব্যবহার করব না, চশমায় কেন কাঁচ ব্যবহার করব, সেটা আমরা জেনে গেলাম, ঠিক। এইবার চলে এসো, আমরা দেখলাম এতক্ষণ ধরে এই যে প্রতিসরণ, তাহলে বায়ু সাপেক্ষে, তাহলে সবসময় তো দেখলাম না, আমি যদি বায়ুটাকে আর এসটিপি আমি বলেছিলাম যে সেটাকেও আমি পরম প্রতিসরাঙ্ক মাপার ক্ষেত্রে আমি উইথ রেসপেক্ট টু এয়ার বায়ুর সাপেক্ষে আমি করতে পারি। তাহলে কিছু ডেটা যদি আমি তোমাদের দিয়ে দিই, যে সবচেয়ে বেশি হীরে দেন কার্বন ডাইসালফাইড, আমি কয়েকটা তথ্য আছে, বেঞ্জিন, তাহলে এটা হচ্ছে বাদামি কাঁচ, ঠিক আছে না, গ্লিসারিন বা তারপিন তেল, ঠিক, অ্যালকোহল, তাহলে এই ডেটাতে সব থেকে বেশি দেখছি সবার উপরেই যে ভ্যালুটা আমি পাই 2.4 সেটা হচ্ছে হীরের, ঠিক আছে। এক্ষেত্রে এই লিস্টে অন্তত সব থেকে নেমে আছে অ্যালকোহল। তাহলে এটা একটা মোটামুটি একটা ক্যালকুলেশন করা হয়েছিল, ক্যালকুলেটেড ভ্যালু যেগুলো পরীক্ষা সেটাই। এইবার দেখো আলোকরশ্মি বেঁকা নিয়ে বলেছি তো বেঁকে গেছে, তার মানে একটা জিনিস লঘু থেকে যদি ঘন মাধ্যমে আসে আলোকরশ্মি, কোথায় ফেললাম আই, যদি এই কোণে আপতিত হয়
this is R. ঠিক আছে? তার মানে কোণ I is greater than কোণ R. তাহলে R এর থেকে কি হবে? I এর মানটা বেশি হবে, কাছে চলে এসেছে। ধর A এইবার যাওয়ার কথা ছিল কোন দিকে? B C গেল না, যেদিকে যাওয়ার কথা ছিল গেল না, ভেতর দিকে বেঁকে চলে এসেছে। তাহলে এবার যদি আরেকটা পিকচার তৈরি করি এখানে, করেসপন্ডিং পিকচার, যে প্রতিফলক তল ঘন থেকে লঘু, আই আপতিত হল, এ জিরো, আর এবার কোন পথে যাওয়ার কথা ছিল? এই পথে যাওয়ার কথা ছিল। তাহলে যখন আমি ঘন থেকে লঘু থেকে ঘন বা ঘন থেকে লঘু আসি, তখন যে পথে যাওয়ার কথা ছিল যাচ্ছে না, ঘন থাকলে কাছে চলে আসছে, আর যখনই লঘু হচ্ছে তখন দূরে চলে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে কি অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল আর ইজ গ্রেটার দেন অ্যাঙ্গেল আই। তাহলে যতটা যে পথে যাওয়ার কথা ছিল রেড লাইন দিয়ে যদি দেখায়, তার থেকে যতটা সরেছে সেটাকে বলে, যতটা তার নিজের রাস্তা থেকে সরে গেছে যখন আরেকটা মাধ্যমে প্রবেশ করেছে, চ্যুতি কোণ। অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, চ্যুতি কোণ বা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। তাহলে এর ক্ষেত্রে চ্যুতি কোণ কোনটা? দিস ওয়ান। এর ক্ষেত্রে চ্যুতি কোণ কোনটা? কতটা চ্যুতি করেছে? দিস ওয়ান। ঠিক আছে না? তাহলে চ্যুতি কোণ যদি এর ক্ষেত্রে বলি বিওসি, তাহলে অ্যাঙ্গেল বিওসি চ্যুতি কোণ, আর এর ক্ষেত্রেও চ্যুতি কোণ ধরো এবি, এর ক্ষেত্রে তাহলে বিওসি, তাহলে দুটোর ক্ষেত্রে এই যে চ্যুতি কোণটা, তাহলে এটাকে যদি অন্য কালার দিয়ে আমি দিও এ করে দেখি, তাহলে এটা হচ্ছে চ্যুতি কোণ, নিজের রাস্তা থেকে সরে এসেছে, এর ক্ষেত্রে এটা চ্যুতি কোণ, নিজের জায়গা থেকে সরে গেছে, এটা ভেতর দিকে সরেছে, ওটা ওই দিকে সরেছে। তাহলে এর ভ্যালুটা, ভ্যালু অফ দিস অ্যাঙ্গেল, কি করে চ্যুতি কোণের মানটা কি করে বার করতে পারবো? তাহলে এর ক্ষেত্রে দেখো আই, তাহলে অ্যাকচুয়ালি এটা আর এটা তো সমান হওয়ার কথা ছিল যদি সোজা বেরিয়ে যেত, তাহলে এক্ষেত্রে আইটা ভ্যালু, তাহলে কোণ আই মাইনাস যদি আমি আরটাকে বিয়োগ করে দিই কোণ আর, তাহলে প্রতিসরণ আপতন কোণ থেকে যখন প্রতিসরণ কোণটা বিয়োগ করব, ঠিক আছে, তাহলে কি পেয়ে যাব? এই কোণটার ভ্যালু পেয়ে যাব, অ্যাঙ্গেল বিওসি। আর যখন ঘন থেকে লঘুতে আসছে তখন যেহেতু আর এর ভ্যালুটা বেশি, তাহলে আর এর থেকে যখন আইটা ইনসিডেন্সটা বিয়োগ করব, তাহলে আর থেকে যখন এটা বিয়োগ করে দেব, তাহলে এই ভ্যালুটা পেয়ে যাব, অ্যাঙ্গেল বিওসি। সিম্পল, কোনো অসুবিধা নেই। তাহলে এটাকে কি বলছে? চ্যুতি কোণ। কতটা কোণ নিয়ে সে কি করেছে? সরে গেছে, তার যে গতিপথ, যে পথে যেতে পারত যায়নি, কতটা সরেছে? নাথিং এলস। এবার সর্বোচ্চ, সর্বোচ্চ চ্যুতি, সর্বোচ্চ চ্যুতি কোনটাই পেতে পারি? ক্লিয়ার না? সর্বোচ্চ চ্যুতি আমি কখন পাবো? তাহলে দেখো, একটা নির্দিষ্ট কোণে আপতিত হলে চ্যুতি কোণ একটা পাচ্ছি, যদি আপতন কোণটা বাড়াই চ্যুতি কোণও বাড়বে। ন্যাচারালি 90 ডিগ্রি আপতন কোণ, সর্বোচ্চ কত করতে পারি? 90 ডিগ্রি। ন্যাচারালি অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন সর্বোচ্চ হবে 90 ডিগ্রি। আর সর্বনিম্ন যদি বলি, সর্বনিম্ন, সর্বনিম্ন চ্যুতি কতটা হবে তা আমরা শিখেছি, 0 ডিগ্রি। তার মানে কোন চ্যুতি হচ্ছে? সর্বনিম্ন কত? 0 ডিগ্রি। তাহলে ফ্রম ওয়ান মিডিয়াম টু অ্যানাদার মিডিয়াম, দুটো মিডিয়ামের রেসপেক্টে আলোকরশ্মি যখন একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে প্রবেশ করে, তার যে চ্যুতি ঘটছে, যে পথে যাওয়ার কথা সে পথে না যে অন্য কোণ করে বেঁকে যাচ্ছে, সর্বোচ্চ চ্যুতি তখনই হবে যখন আপতন কোণ 90 ডিগ্রি হবে। আর সর্বনিম্ন আমরা দেখেছি সেটা কত? 0 ডিগ্রি।
ঠিক আছে এটা মাথায় রাখবে এখান থেকে প্রশ্নগুলো আসে এরপরে আমরা কিছু ইনসিডেন্স নিয়ে পড়ব দুই একটা তথ্যটি ভালো লাগবে আর কিছু নয় ধরো একটা পাত্রে একটা কয়েন দেখেছো সরি একটা ধরো দিস ইজ এখানে আমি একটা কয়েন দেখেছি মেজের উপরে এবার এখানে কি করেছি আমি একটা কাচের স্ল্যাব দেখেছি কয়েন ছিল দেখতে পাচ্ছো দিস ইজ এ কয়েন এবার কাচের স্ল্যাব এবার কাচের স্ল্যাব রাখার পর দেখা গেছে কি দেখা যাবে যখনই কাচের স্ল্যাব আর কোনো জিনিসকে দেখতে হলে কি করে দেখতে হয় সেই বস্তু থেকে আলো আসে তবেই তো প্রতিফলিত হয়ে আলো আসে তবেই দেখতে পাই তাহলে এখান থেকে আলো এসেছে তাহলে এই দেখো এই তলটা তাহলে কাচের ভেতর থেকে যখন আলো এলো এটা প্রতিসারক তল তাহলে এখানে যদি অভিলম্বটা নিই তাহলে কি হবে যেহেতু এই কোণে আপতিত হয়েছে কয়েন থেকে আলো এসে যখন এখান থেকে এয়ারে বায়ুতে বেরোচ্ছে তাহলে বায়ুটা যেহেতু লঘু মাধ্যম কাচের থেকে ক্লিয়ার তাহলে কি হবে এরা বেঁকে যাবে প্রতিসরণ কোণটা বড় হবে তাহলে এই দুটো যদি প্রতিসরণ যে অ্যাঙ্গেলে গেছে তাহলে আমি তো সোজা দেখি আমি তো বেঁকা দেখি না আলো যেদিক থেকে আসে আমি তো সোজা স্ট্রেট দেখতে পাই তাহলে এটাকে যদি আমি ড্র করি দে উইল মিট এট দিস পয়েন্ট তাহলে এই পয়েন্টে মিট করল তার মানে আমি এই মুদ্রাটাকে কয়েনটাকে কোথায় দেখলাম কয়েনটাকে উপর দিকে উঠতে দেখলাম তাহলে ইন্টারেস্টিং যে কয়েনটা নিচে থাকবে না কয়েনটা কি মনে হবে খানিকটা উপরে মনে হয় তা এর আগের ক্লাসগুলোতেও তোমার লোয়ার ক্লাসেও এই ক্লাস 8 মোস্ট প্রবাবলি তোমরা ওই কেন লাঠিকে ব্যাকা দেখে ইত্যাদি ইত্যাদি দেখেছো ঘটনাগুলো পড়েছো তার আরেকটা জিনিস একই রকম ভাবে আমরা ব্যাখ্যা করতে পারি লাঠিকে কেন ব্যাখ্যা দেখে বা ধরো তুমি এখানে আছো দিস ইজ ইওর আর্থ ইউ আর হিয়ার ঠিক আছে এইবার তুমি এই পর্যন্ত সূর্যকে দেখতে পাও সূর্য ডুবে গেছে তাহলে সূর্যকে কোন লেভেল পর্যন্ত দেখতে পাবে এই লেভেল পর্যন্ত কিন্তু সূর্য ওখানে নেই কিন্তু তুমি এই পর্যন্ত যে দেখতে পাচ্ছ ভিজিবিলিটি রয়েছে সূর্য অস্ত চলে গেছে সূর্য সেখানে নেই কিন্তু তুমি সূর্যকে দেখতে পাচ্ছ কেন কারণ বায়ুমণ্ডলের যে বিভিন্ন স্তরগুলো হয় তাহলে এই দিক থেকে এই দিকে গেলে উপর দিকে যখন উঠবো চারিদিকে ঘনত্ব কমে তাহলে ঘনত্ব যদি কম থাকে তাহলে এখান থেকে যখন একটা রশ্মি আপতিত হলো সূর্য থেকে এসে তাহলে এদিক সূর্য থেকে যখন আলোক রশ্মি প্রবেশ করছে তোমার এখানে তুমি দেখতে পাওয়া পাবে কিনা সূর্যকে তা আলোক রশ্মিটা এসে লঘু থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলো তার মানে প্রতিসরণ কোণটা কমে গেল আবার এখানে যখন প্রবেশ করলো প্রতিসরণ কোণটা আরো কমে গেল তাহলে এইভাবে প্রতিসরণ কোণ কমতে কমতে তোমার আঁকাটা আরেকটু বেটার হতো যদি আরেকটু করে দিত ঠিক আছে তার মানে দেখা যাচ্ছে সূর্যের আলোটা বিভিন্ন ভাবে যদি আমি এখানে অভিলম্ব গুলো আঁকি তাহলে আপতন কোণ থেকে প্রতিসরণ কোণটা কমে যাচ্ছে মানে বেঁকছে তার মানে আলোটা এইভাবে আমি আমার চোখে পৌঁছাচ্ছে তার মানে তখন আমি এটা যদি স্ট্রেট লাইনে টানি সূর্যটাকে এখানে দেখতে পাচ্ছি তার মানে সূর্যটা যেখানে আছে সেখানে দেখার কথা নয় কিন্তু তাকে আমি দেখতে পাচ্ছি ডিউ টু রিফ্র্যাকশন এই প্রতিসরণের জন্য ঠিক আছে এগুলো ইনসিডেন্স এগুলো অত ইলাবোরেট করার দরকার নেই তোমরা এগুলো সব জানো বা বুঝতে পারবে আরেকটা হচ্ছে নক্ষত্ররা কেন মিটমিট করে নক্ষত্ররা কেন মিটমিট তাহলে এখানে একটা স্টার রয়েছে দিস ইজ এ স্টার তার ঠিক আছে তুমি এখানে আছো তাহলে এখান থেকে যখন আলোটা আসছে তাহলে আলোটা এলে কি হবে ডিফারেন্ট মিডিয়াম বিভিন্ন ঘনত্বের মাধ্যমে ভেতর দিয়ে আসছে কখনো তার দিক পরিবর্তন হচ্ছে কখনো ভেলোসিটি পরিবর্তন হচ্ছে
কখনো আবার সমান চলে এলো এই পর্যন্ত, কেউ আবার খুব বেশি বেঁকে গেছে। তাহলে এইভাবে বিভিন্ন ভাবে আলোটা তোমার কাছে এসে পৌঁছাচ্ছে, কারণ কি প্রত্যেকটা মিডিয়াম বিভিন্ন ঘনত্বের হওয়ার জন্য তার প্রতিসরণ আলাদা, ঠিক আছে। ফলে এর যে ব্রাইটনেস উজ্জ্বলতা যে আলো একসঙ্গে তোমার কাছে সবসময় আসছে না, সমান ভাবে আসছে না, ফলে তোমার স্টারটা যেহেতু অনেক ডিস্টেন্সে থাকে, ডিস্টেন্স থেকে আলো আসতে হয়, ঠিক আছে, তাহলে বিরুদ্ধ মাধ্যমে প্রবেশ করতে হয়, পথসরাঙ্গ আলাদা, গতিবেগ আলাদা, বিভিন্ন সময় উজ্জ্বলতা আলাদা, ফলে সেটাকে কেমন দেখবো, মিট মিট করতে দেখবো। তাহলে মোটামুটি প্রতিসরাঙ্গ দেখো, এর বাইরেও তো আছে, আমি প্রত্যেকবার বলি এর বাইরেও বিভিন্ন কোয়েশ্চেন আছে, বিভিন্ন সেগুলো কনসার্নিং টিচারকে দিয়ে তোমাদের করাতে হবে, ঠিক আছে। ওকে, প্রতিসরাঙ্গ তাহলে শেষ করলাম। নেক্সট প্রতিসরণই আছে, কিন্তু আমরা দুটো আলাদা ঘটনা দেখবো, একটা কাঁচের স্ল্যাব ও প্রিজমের মধ্যে দিয়ে আলো প্রতিসরণ, প্রতিসরণ শেষ হয়নি, কাঁচের স্ল্যাব এবং প্রিজমের ভেতর রিফ্র্যাকশন অফ লাইট ইন গ্লাস স্ল্যাব অ্যাজ ওয়েল অ্যাজ প্রিজম, ঠিক আছে। তা গ্লাস স্ল্যাবটা মনে হয় আমি করিয়ে দিলাম না, ওকে, তাহলে আমরা নেক্সট গ্লাস স্ল্যাবটা তো হয়ে গেছে না হয়নি, জানি না, আমি দেখে নেবো যে কি করালাম। প্রিজমটা ইন্টারেস্টিং, এর পরের দিন আমরা প্রিজমটা দেখব, ঠিক আছে। আর গ্লাস স্ল্যাবটা যদি না করিয়ে থাকি, আমি ভুলে গেছি, তাই হবে, দুটোই করে দেবো।